আমরা আমাদের আজকের মিটিং কল অফ করা এবং আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে গুছিয়ে যাতে বলতে পারি তার জন্য একটা বয়ান লিখেছি, আমি সেখান থেকে দেখেই বলব। আজকের মিটিং দেখিয়ে দিল যে কোনো দলীয় রাজনীতি ছাড়াই জনগণের কথা, জনগণের দাবি জনগণ নিজের ক্ষমতায় রাখতে পারে। দেখিয়ে দিল যে আমাদের পিচ দেওয়ালে ঢেকে গেলে কোন সোশ্যাল মিডিয়ার ইউনিভার্সিটি দিয়ে আমাদের আলাদা বা একা রাখা যায় না। তাই আমরা জনগণের আন্দোলনের উপর ভরসা রাখছি, প্রশাসনের উদ্দেশ্যে বলছি আপনাদের তরফ থেকে কোন হেলমেট আমরা লক্ষ্য করলাম না। বিকেল তিনটে থেকে মিছিল করে আসার পর রাত আটটা থেকে ভোর চারটে অবধি আমরা আপনাদের জন্য অপেক্ষা করলাম, ধৈর্য ধরলাম। আপনারা যোগাযোগ করার প্রয়োজন বোধ করলেন না, আপনারা স্পষ্ট বুঝিয়ে দিলেন এই আন্দোলন আরো বৃহত্তর রূপ দেওয়ার প্রয়োজন আছে। এই আন্দোলন কিন্তু ক্রমে ক্রমে নিজের শক্তি বাড়াচ্ছে, বাড়াবে। আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া আপনারা বন্ধ করুন, আপনারা জেনে রাখুন পরিষ্কার করে আমরা পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও কখনো না কখনো উপস্থিত থাকবো রাস্তায়। আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা সকলকে আহ্বান করছি জুনিয়র ডাক্তারদের ডাকে চার তারিখের মানববন্ধনে আপনারা যোগ দিন। এই ডাকে আমাদের সমর্থন রইল, এই প্রতিবাদে চলুন আমরা একসঙ্গে যোগ দিন। আবার ধন্যবাদ।